তোর বিয়েই হতো না, আমি বলে উদ্ধার পেয়ে গেছো আজকে। দুজনে পড়তে আলাদা পড়ে নিলে কেন? দুজনে একসাথে চিপকে চিপকে যেতে পারছে তো, চিপকে চিপকে যেতে পারতে, হাতে হাত ধরে যেতে পারতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও। এই ভিডিওটার নাম হতে চলেছে কম্পেয়ারিং মাই এক্স গার্লফ্রেন্ড উইথ মাই ওয়াইফ। তো আমি আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে আমার ওয়াইফের কম্পেয়ার করব। তো মানে আমি একটা এমন সিন ক্রিয়েট করার চেষ্টা করবো, কোনো কিছু নিয়ে একটা ঝগড়া করার চেষ্টা করবো, তার মধ্যে এই কথাটা তুলবো। তো দেখি ওর কিরকম রিয়াকশন হতে চলেছে। তো তাহলে চলো ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। আমি এখানে ক্যামেরাটা লুকিয়ে সেট আপ করে বসে আছি, কিন্তু সারাদিন আমি কোনোভাবেই সুযোগ পাচ্ছি না যে ওর সাথে একটা ঝগড়া করবো। আজকে সারাদিন এতটাই ব্যস্ত যে আমাকে কোনো রকম সময় দিচ্ছে না, এদিকে আমার আজকে ছুটি। তো যাই হোক, আমি এখনও বসে থাকবো, এখনও অপেক্ষায় থাকবো কীভাবে ওর উপর প্র্যাঙ্কটা করা যায়। সারাদিন পর আমি এখন একটা সুযোগ পেয়েছি একটা কিছু নিয়ে ঝামেলা করার। আমি একটু বেরিয়েছিলাম, আমি এক্ষুনি এসেছি। তো ও আমাকে ঘরে এই চাদরটা দেখিয়ে দিয়ে গিয়েছে যে চাদরটা একটু ভাঁজ করে দিও। ও সারাদিন আজকে খুব ব্যস্ত, সময় পাচ্ছে না, তো আমাকে জাস্ট চাদরটা দিয়ে বলেছে যে এটা ভাঁজ করে দিও। আর আমি এটা ভাঁজ করবো না, আমি এটা নিয়ে বসে থাকবো আর গেম খেলবো। গেম খেলে ও খুব রেগে যায়, আর এটা যেহেতু ভাঁজ না করে আমি গেম খেলছি ও দেখবে, তো এটা নিয়ে ও প্রচণ্ড রেগে যাবে, সেই নিয়ে আমার সাথে কিছু না কিছু বলবে, আর আমি সেটা নিয়ে ঝগড়া করার ধান্দায় বসে আছি এখন। তাহলে আমার মনে হচ্ছে এবার আমি সাকসেসফুল হতে চলেছি, দেখা যাক কি হয়। ও এক্ষুনি এই ঘরে আসতে চলেছে, ও আমাকে ফোন করেছিল, তো আমি ফোনটা কেটে দিয়েছি। এবার নিশ্চয়ই এসে আমাকে দেখবে, তা আমি এখন গেম খেলা স্টার্ট করে দিচ্ছি। চুলটা মনে এখনো শুকালো না গো ভালো করে, এখন এটা করনি, কি করছো কি করছো? আরে একটু গেম খেলছি। তোমার বয়স কত? গেম খেলছো? একটা কাজ বলে গেলাম আমি আজকে, মানে মুখ তোলার টাইম পাচ্ছি না, তুমি গেম খেলছো বসে বসে। মানে কি বলবো তোমাকে, একটাই কাজ বলে গেছি। আমাকে একটু আমার মতো করে কেন থাকতে দাও না, আমি তো বুঝে পারি না। তোমার বয়স কত যে তুমি বসে বসে গেম খেলছো? বয়স কত মানে আমি একটু নিজের মতো সময় কাটাতে পারবো না? এইটা করেও তো নিজের মতো সময় কাটানো যায়। আমি তো তোমাকে বলিনি সব কাজ করে দাও, আমি তো দেখছো বিজি, সেই জন্য বলেছিলাম এটা একটু ভাঁজ করে দিতে। আরে আমিও তো টায়ার্ড, আমি তো বাইরে থেকে আসছি, আমিও তো টায়ার্ড। আমিও তো টায়ার্ড, আমিও তো তখন থেকে করেই যাচ্ছি, আজকে তো দেখতে পাচ্ছো কতটা কাজ। আমার তো কিছু করার নেই, আমি নিজে বাইরে থেকে এসেছি, আমি টায়ার্ড, আমি নিজের মতো সময় কাটাচ্ছি, তাতে আবার এইসবের কি আছে? এইটা করেও তো নিজের মতো সময় কাটানো যায়, যায় না কি? না যায় না। এটা করতে কত মিনিট লাগে? এটা করতে কত মিনিট লাগে বলো? আমি জানি না, এক ঘন্টা লাগে। এক ঘন্টা লাগে? হ্যাঁ। এটা করতে 20 সেকেন্ডও লাগে না। যদি 20 সেকেন্ডই না লাগে তাহলে তুমি নিজে করে নিতে পারতে, আমাকে তো বলার কিছু ছিল না। এই সংসারটা কি আমার একার? আমি তো তোমাকে রোজ বলি না করতে, আমি তো নিজেই করে নি, তোমাকে কিছু বলি কখনো? আমার আজকে টাইম নেই, আমার চুলটাও এখনো শুকায়নি। আরে টাইম নেই তো আমি কি করব? তুমি যে দেখেছো লেট হয়ে গেছে, তোমাকে তোমার কাজগুলো নিজে টাইম বার করে করতে হবে, আমি রোজ তোমাকে হেল্প করতে পারবো না। রোজ আমি তোমাকে বলি? হ্যাঁ রোজ বলো, তুমি রোজ আমাকে বিভিন্ন কাজে হেল্প করার নাম করে আমাকে দিয়ে খাটাও, আমাকে দিয়ে কাজ করাও, আমার সেটা একেবারেই সহ্য হয় না। তোমাকে কি এমন একটা লিস্ট বানাতে, তোমাকে কি এমন কাজ আমি বলি, কি কি করতে হয় তোমাকে সংসারে? যা পারো তুমি, যে কোনো ব্যাপারে। চাদর ভাঁজ করতে সেদিনকে জল খেতে চাইলাম, বললাম নিজে একটু খেয়ে নাও না, কেন আমাকে একটু জল দিতে তোমার এক্সট্রা টাইম লেগে যাবে? আমার হাতটা এঠাও ছিল, তুমি সব যাই হোক না কেন, যাই হোক না কেন, ওই রকম বিভিন্ন রকম ভাবে তুমি কাজ করাও আমাকে দিয়ে। তুমি কি চিপ গো, আমার হাত এঠাও ছিল সেই জন্য। আরে যাই হোক, একটা মানুষ একটু জল খেতে চাইছে সেইটা তুমি বাধ্যও দেয়া উচিত ছিল তোমার। তো তুমি সামনে টেবিলে বসেছিলে, ডাইনিং টেবিলে, তাই যাই হোক না কেন, যাই হোক না কেন, একটা মানুষ যখন জল খেতে চেয়েছে তোমার উচিত ছিল দেয়া, দরকার হয় হাত ধুয়ে দেয়া, তুমি তো সেটা করোনি, আমি তোমাকে কিছু বলতেও যাইনি। 365 দিনের মধ্যে আমি রোজ জল খাবার আগে খাবার মানে টেবিলে খাবার দিয়ে জল দিয়ে তারপরে বসি। তোমার মানে রাগটা কি, এইটা তোমাকে 20 সেকেন্ড করতে হবে বলে তোমার তাতে রাগ? ও তাই তো, তোমার রাগটা কি এইটা তোমাকে 10 সেকেন্ড করতে হবে বলে সেটা তোমার রাগ তাই তো? শোনো আমার না তোমাকে বিয়ে করাই ভুল হয়েছে, আমি যদি তোমার বিয়ে না করতাম তাহলে তুমি আমাকে এই কাজগুলো করাতে পারতে না, তখন আমি দেখতাম কি করতে তুমি। আমি ছাড়া তাকে বিয়ে করতে কে? ওই রকম মনে হয়, ওই রকম মনে হয়। বসে বসে গেম খেলছে পুরো ভান করতে পারে, ও একটা কাজ বলেছে 10 সেকেন্ডের কাজ সেটা করতে চায় না, ওকে নাকি বিয়ে করতে মানুষজন। তোর বিয়েই হতো না, আমি বলে উদ্ধার পেয়ে গেছো আজকে। সেই সেই তোমারও সেম, তোমারও সেমই, তোমারও বিয়ে হতো না, আমি বলে উদ্ধার পেয়ে গিয়েছো। হ্যাঁ প্লিজ, হ্যাঁ প্লিজ, হ্যাঁ আমার এক্স গার্লফ্রেন্ড ঠিকই বলেছিল তোমাকে বিয়ে না করতে বলেছিল আমাকে, আমি যদি ওর কথা শুনে তখন তোমাকে বিয়ে না করতাম তাহলে আজ আমাকে এই দিনগুলো দেখতে হতো। আউট অফ ইওর সেন্স, তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? দয়া হাত দেবে না। তুমি একটা চাদর ভাঁজ করার টপিক থেকে কোথায় কোন টপিকে চলে গেলে? যা বলেছি ঠিকই বলেছি, ও আমাকে বিয়ের আগে অনেক বুঝিয়েছিল। তোমাকে ও বিয়ের আগে তো অনেক কিছু বুঝিয়েছিল। দয়া হাত দেবে না। অনেক কিছু বুঝিয়েছিল, তাহলে ওর বোঝানোটাই তুমি বোঝোনি কেন? কিছু বুঝতে পারতে তো, যেতে পারতে তো, যেতে পারতে তো ওর সাথে। ও আমাকে তখন অনেক সাবধান করেছিল যে দেখিস তুই ওকে বিয়ে করবি তো কোনোদিন তোকে আমার মতো খুশি রাখতে পারবে না। ওর
ওরে বাবা রে, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একটা লিমিটের মধ্যে থাকো, একটা লিমিটের মধ্যে থাকো। আরে ও যেটা বলেছিল সেটা তো আজ প্রুফ হয়ে যাচ্ছে। তুমি তো কাজের মধ্যে দেখিয়ে দিচ্ছ। সেই ও তার মানে আমাকে নিয়ে তার সাথে ডিসকাশনে চলে, তাই তো? ডিসকাশন চলেছিল আর তাতে তো অসুবিধার কিছু নেই। আমি লাইফে থাকাকালীন তার সাথে ডিসকাশনে চলছে আমাকে নিয়ে। ও লজ্জা, লজ্জা বলে কিছু তো থাকা উচিত মানুষের। মুখে দেখো, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। লজ্জার কিছু নেই। ও আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি ওর সাথে ডিসকাস করব না, তো কার সাথে ডিসকাস করব? বেস্ট ফ্রেন্ড তো চিপকে থাকতে না, বেস্ট ফ্রেন্ডের সাথে চিপকে থাকতে না, বেস্ট ফ্রেন্ডের সাথে গায়ে হাত দেবে না। কিন্তু বলে দিচ্ছি, গায়ে হাত দেবে না। পাগলামি করবে না, মানে লাল করে দেবো, গায়ে হাত দেবে না। ও যেটা বলেছিল ঠিকই বলেছিল, আজ তো আমি নিজের জীবন দিয়ে সেটা বুঝছি। ও ও তো নিজেই ঠিক ছিল, তার মানে তো গেলে না কেন ওর সাথে? হ্যাঁ, লাইফে তো খুব সুখ সুখ থাকতো তাহলে, তোমার সুখী হতে খুব, গেলে না কেন? যেতে পারতে তো, যেতে তো চাই, কিন্তু যেতে তো পারিনি, সেটাই তো আমার ভুল হয়ে গিয়েছে। যাও না, এখন আটকে থেকে এখন আটকে থেকে। ওকে 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 ওকে, তুমি আমার ব্যাপারে ওর সাথে কথা বলেছো, মানে তলে তলে কত দূর পর্যন্ত এগিয়ে গেছে। হ্যাঁ, কত দূর এগিয়ে গেছে, লজ্জা বলে কিছু নেই গো তোমার? শোনো, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর সাথে আমি সবই আলোচনা করতাম। বেস্ট ফ্রেন্ড তে থাকলে না কেন? তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘর করলে না কেন? আমাদের এই ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখানে আরো ভিডিওস দেখার জন্য উপরের এই আই বাটনে আমরা অন্যান্য ভিডিওসের লিংক দিয়ে দিলাম, ওগুলো তোমরা চেক করতে পারো। তোমাকে তো সেই কৈফিয়ত দেবো না, ও সবসময় আমার ভালো চাইতো। তখন তার সাথে কম্পেয়ার করছো তুমি, এত বড় আশপর্দা পেয়েছো। শোনো, ও সবসময় আমার ভালো চাইতো, আমি সেই জন্য ওর সাথে ডিসকাস করেছি এবং যেটা করেছি ও আমাকে ঠিকই পরামর্শ দিয়েছিল। যাও ওর সাথে যাও, ওইসব না ফালতু মেয়েদের কথাবার্তা আমার সামনে তুলবে না বলে দিলাম, তোমাকে বলে দিচ্ছি আমি। ওসব ফালতু আলতু মেয়েদের কথা তুলবে না আমার সামনে, যখন অতই পিড়ি তখন গেলে না কেন? আমাকে কিন্তু তুমি রাগাবে না, ওকে ফালতু বলবে না। ওরে বাবা রে, ও শুধু ফালতু না, তুমিও ফালতু, দুজনে একসাথে ফালতু। ওর সম্পর্কে একটা বাজে কথা বলবে না, আর যদি ও আমার বউ হতো আজ এই সিচুয়েশন হতো না, আমাকে এত অত্যাচার করতো না ও। কই ও তো অত্যাচার করতো না, অত্যাচারী ছিল না, তাহলে কেন আলাদা হলে কেন? দুজনে পথ আলাদা করে নিলে কেন? দুজনে একসাথে চিপকে চিপকে যেতে পারছে তো, চিপকে চিপকে যেতে পারতে, তাকে হাতে হাত ধরে যেতে পারতে। হ্যাঁ, সারাক্ষণ হাতে হাত ধরে সংসার করতে পারতে। যেতেই তো চেয়েছিলাম, সেটাই তো আমার ভুল হয়ে গিয়েছে। চেয়েছিলে কি? যাওনি কেন? যাওনি কেন? আমার কপালে এসে দুটো চোখ। আমার ভুল হয়ে গিয়েছে তো, আমি তো তখন বুঝতে পারিনি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, এটাই তো আমার ভুল হয়েছে। আমি তোমাকে চিনতে পারিনি। আমি তোমার মনটা কত বড় গো, ওকে ভালোবাসছো, আমাকে ভালোবাসছো, মানে ভালোবাসায় ভর্তি। তোমার চুল থেকে মাথার নখ পর্যন্ত ভালোবাসা, মানুষের রক্ত থাকে আর তোমার ভিতরে পুরো ভালোবাসায় ভর্তি। একে ভালোবাসা দিচ্ছ, ওকে ভালোবাসা দিচ্ছ। আমি ভালোবেসে ফেলেছিলাম, কি করব আর? তখন তো বুঝিনি তোমার আসল রূপটা, তো তখন আমি বুঝতে পারিনি, দেখতে পারিনি। তুমি তখন ভালো সেজে বসেছিলে, তুমি তখন ভালো সেজে বসেছিলে। এখন এখন আমার রূপটা দেখতে পাচ্ছ তাই না? হ্যাঁ, এখন এখনই তো আসল রূপটা দেখাচ্ছ। যদি আজ ওকে আমি বিয়ে করতাম তাহলে আর পায়ের উপর পাথর এবং লাখের বাট হয়ে বসে থাকতাম। ওরে আমার লাতের বাট, যাও ওর কাছে, এখনো অপশন, এখনো অপশন আছে, যাও না, যাও এখানে। আমার আমার মাথা খারাপ খাচ্ছ কেন? ঠিকই তো, ও তোমার থেকে অনেক ভালো। সাগর কাজ করতে বলেছি, তাই নাকি ওর এক্স চলে এলো, তাই নাকি ওর লাটের বাদ চলে এলো। আরে আমি করবো কেন? এটা তো তোমার কাজ, আমি কেন করতে যাবো? ও চাদরটা, এই এই যে চাদরটা কে শোয়? একা আমি শুয়ে থাকি। হ্যাঁ, লাটের বাদ রে, একা আমি শুয়ে থাকি। যেই সুখ কাজটা তোমার, আমি করবো না, আমি করবো না। হ্যাঁ, কাজটা তোমার, আমি করবো না। ওকে বিয়ে করলে কোনোদিন আমাকে দিয়ে ওর এইসব কাজ করাতো না। ওকে দিয়ে ইয়ারচিক সেট করো না। ও তোমার মতো খারাপ নয়, এটাই আমি বলতে চাইছি, বুঝতে পেরেছো? তোমাদের দুজনের মধ্যে ও আকাশ হলে তুমি পাতাল, তুমি পাতাল হলে ভুল হবে, তোমাকে মাটি খুঁড়ে দেখাতে হবে। তোমরা দুজনে সেম, ও তোমার মতো খারাপ আর তুমি ওর মতো খারাপ। তাহলে তো বেশ ভালো, একটা মেন্টালিটি, তাহলে তো বেশ ভালোই, আমাদের ভালো হচ্ছে। চাদর বাবা, একটা চাদর ভাঁজ করা নিয়ে কোথায় কোথায় চলে গেল। তোমাকে আমি একটা কাজ বলে তুমি করো, আমি যদি ওকে একটা কাজ করতে বলতাম ও দৌড়ে দৌড়ে সেইটা সবার আগে প্রায়োরিটি দিয়ে করতো, আর তুমি তোমাকে একটা কাজ করতে বললে তুমি কোনোদিন করো না। আমি আমি কুত্তা না যে দৌড়ে দৌড়ে তোমার কাজটা করতে করতে ছুটবো তখন? তুমি করছো যে আমি তোমার কুত্তার মতো দৌড়ে দৌড়ে কাজ করতে ছুটবা? তুমি আমাকে হেল্প করার কথা বলছো, আমার কোন কাজটা তুমি হেল্প করো? তোমাকে এক কোটি বার গুনে গুনে বললে তুমি তারপর দয়া করে যদি একবার একটা কাজ করে দাও। আমি তোমার প্রত্যেকটা কাজ সব সময় মুখ থেকে বের করার আগে করে দিই। ওরকম মনে হয়, ওরকম মনে হয় মুখ থেকে বের করার আগে, মানে তার মানে আমি 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 হচ্ছে কিছু বলিনি, মুখ থেকে কিছু বেরই করে তুমি কাজ করে দিয়েছো। তুমি বলতে চাইছো কি, মানে আমি তোমাকে দিয়ে কাজ করাই সারা? হ্যাঁ, একদমই কাজ করো ঘরে, একদমই তাই বলতে চাইছি। তুমি তুমি মানে তুমি হচ্ছে ঘুম থেকে ওঠা থেকে যে কোনো কাজ, এই এইটা না আমি একটু করে দেবে গো, এই এইটা না আমি একটু করে দেবে গো, এই সমস্ত বলে টলে তুমি আমাকে দিয়ে যত পারো তোমার কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করো। যদি করি তাহলে বেশ করি। হ্যাঁ সেটাই তো, সেইটাই তো, সেইটাই তো, সেইটাই তো বলছি যে আজ তোমার জায়গায় ও থাকলে কোনোদিন এরকম হতো না। এই যে এইটা যদি ভাঁজ না করতে না আমার তাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু কি বলতো তুমি কোনো বিজি ছিলে সেই জন্য এটা করোনি।
সেটা নয়, তুমি ওই বাচ্চাদের মতো গেম খেলে টাইম নষ্ট করেছো। বেশ করে এই কাজটা তোমার মনে বেশ করে হ্যাঁ বেশ করেছি বেশ করেছি বেশ করেছি বেশ করেছি বেশ করেছি বেশ করেছি সকাল থেকে চেষ্টা করছি প্র্যাঙ্কটা করার, পাচ্ছি না, তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না, সারাক্ষণ কাজ করে যাচ্ছ। তোমার খোঁচানোটা হ্যাবিট না এসব নোংরা কথাবার্তা। আরে তুই ইয়ার কি মারছিলাম, আমিও এরকম ইয়ার কি মারতে পারি কিন্তু বলে দিলাম। আরে না 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 শোনো, একটু উঠে বসো না, ইয়ার কি কেন মারবে, তুমি তো খুব ভালো। আমি তো সবসময় বলি, আজকে ভিডিও শুরুতেই বলছিলাম যে আমার বউ এত ভালো, আমার বউয়ের মতো ভালো পৃথিবীতে কেউ হয় না। একটা প্র্যাঙ্কে তো শুনিনি, একটা সব প্র্যাঙ্কে আমাকে খারাপ না সাজিয়ে তুমি শান্তি পাও না, বাজে বাজে কথাবার্তা বলবে, অথচ আমার থেকে এক্সপেক্ট করবে আমি ঝগড়া করবো না। আরে আমি সবসময় তোমাকে নিয়ে ভালো ভালো কথা বলি, মানে মিথ্যে কথা হলেও আমি তোমাকে নিয়ে ভালো ভালো কথা বলি। ওই যে ক্যামেরা, একটু কথা বলে নাও, কেমন লাগলো আজকে প্র্যাঙ্কটা তোমাদের? খুব ভালো লেগে গিয়েছিল, আমাকে বেশ মেরেছে, প্রচুর মেরেছে, একদম পাট পাট করে দিয়েছে। আমি একটু লাটের বাট সাজতে চেয়েছিলাম কিন্তু আমাকে লাটের বাট হতে দেয়নি। তার এক্স গার্লফ্রেন্ডের সাথে বউয়ের এই একটা ছোট রিজনে কম্পেয়ার করে, এই উপরে উঠে বসো। আরে তো এক্স গার্লফ্রেন্ড আমাকে এই সমস্ত কাজ করতে বলতো, চাদর ভাঁজ করতে বলতো, যাও আরেকবার যাও। আরে ও তো আমাকে খুব ভালোবাসে, ওর জন্যই বলে ন্যাড়া বেলতলে একবারই যায়, যাও একবার যাও না, তারপর দেখো কি কি ভাঁজ করে। তাহলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখ, রাগ করেছো আমার উপর? না আমার উপর রাগ করেনি, কিন্তু আমাকে কতগুলো মেরে নিলে এই সুযোগে। তাহলে রাগ না করে যদি এই মারে তাহলে রাগ করলে কি মার? আর তোমাদের একটা কথা বলার আছে, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাদের এই ভিডিওগুলো দেখছো, অনেক ভালোবাসা দিচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তাদের বলবো অবশ্যই এই ভিডিওটা দেখতে দেখতেই সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা।